বিড়াল পালন করা উচিত। ঘরে যদি কোনো জিনের অস্তিত্ব বিদ্যমান থাকে, তবে তার সাথে মোকাবেলা করার শক্তি মহান আল্লাহ তাআলা বিড়ালকে দিয়েছেন। বিড়ালটি জিনের সাথে নেগেটিভ এনার্জিগুলোকে শোষণ করে ফেলতে পারে। শুধু তাই নয়, বিড়ালের শরীরে আল্লাহ তাআলা এমন একটি ব্যাকটেরিয়া দিয়েছেন যা কিনা আমাদের আশেপাশে থাকা সব ধরনের নেগেটিভ এনার্জিগুলোকে শোষণ করে নেয়। এছাড়াও বিজ্ঞানীরা বলেছেন, আমরা যখন রাতে ঘুমাতে যাই তখন ঘরে পোষা বিড়াল সারা রাত ধরে আমাদের শরীর থেকে নেগেটিভ এনার্জিগুলোকে শোষণ করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বিড়ালের মাঝে কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যার কারণে এমন একটি সুন্দর মাখলুক আমাদের রোজকার জীবনে অংশ হয়ে উঠেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়াল পছন্দ করতেন এবং বিড়াল পালন করার কারণে তিনি এক প্রিয় সাহাবীর নাম দিয়েছেন এবং বিড়াল পালন করার কারণে তিনি তার এক প্রিয় সাহাবীর নাম দিয়েছেন আবু হুরাইরা, যার শাব্দিক অর্থ দাঁড়ায় বিড়ালের পিতা। কেন একজন মুসলিমের বিড়াল পালন করা উচিত? গবেষণা করে জানতে পারা যায়, আজ থেকে 8,000 বছর পূর্বে জঙ্গলের বিড়ালরা খাবারের খোঁজে জনবসতিতে আসতে শুরু করে। সে সময়ে জমিতে ইঁদুরের অত্যাধিক উৎপাত ছিল। সেসব ইঁদুরকে তাড়া করতে করতে এক সময়ে বিড়ালরা মানুষের বসতিতে এসে পৌঁছায়। ওই সময়ে জমিতে থাকা ইঁদুরগুলো বিড়ালের প্রিয় খাদ্য হওয়ার পাশাপাশি মানুষের জন্য একটি বড় সমস্যার কারণ ছিল। বিড়াল সেগুলিকে মেরে ফেলাতে তৎকালীন সময়ের মানুষ ও বিড়ালের মাঝে একটি সখ্যতা গড়ে ওঠে এবং তারা আস্তে আস্তে একে অপরের প্রতি আপন হতে শুরু করে। বর্তমান বিশ্বে পোষা প্রাণীর তালিকায় বিড়াল 1 নম্বরে অবস্থান করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শুধুমাত্র বিড়ালকে কষ্ট দেবার কারণে বনি ইসরায়েলের এক নারীকে কবরে আজাব দেওয়া হয়। মহিলাকে আজাব দেওয়ার কারণ ছিল, বিড়ালটিকে বন্দি করে রাখা অবস্থায় সেই মহিলা বিড়ালটিকে পানাহার করতে দেয়নি, তাকে কোনো খাবার খেতে দেয়নি, যার কারণে বিড়ালটি মারা যায় এবং এর ফলে তার কবরের শাস্তি নেমে আসে। সহিহ বুখারি হাদিস নং 3482। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বিড়াল সর্বদা নাপাক বস্তু হতে দূরে থাকার চেষ্টা করে। বিড়াল হচ্ছে এমন একটি প্রাণী যে কিনা মানুষের আশেপাশে ঘুরতে পছন্দ করে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালের সাথে অত্যন্ত ভালো আচরণ করতেন, তাই আমাদের উচিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রদর্শিত পথে চলা এবং বিড়ালের সাথে সুন্দর আচরণ করা। আর কোনো বিড়াল যদি অত্যন্ত হিংস্র হয়ে যায় এবং মানুষের সাথে খারাপ আচরণ করতে শুরু করে, তবে সেটিকে না মেরে দূরে কোনো জঙ্গলে রেখে আসাই শ্রেয়। আজ